সালাতে যখন আমরা দাঁড়াই কখনও কখনও কারো অজু ভাঙে যায় কোনো একজন বলেছেন যে বায়ুতে দুর্গন্ধ থাকলে অজু ভাঙবে হলে ভাঙবে না এমন বক্তব্য কি সঠিক না বক্তব্য সঠিক নয় যিনি বলেছেন যে কারো বায়ু নির্গত হওয়ার পর মানে তার বায়ুতে যদি দুর্গন্ধ হয় তাহলে অজু নষ্ট হবে আর যদি দুর্গন্ধ না থাকে অজু নষ্ট হবে না এই বক্তব্য শুদ্ধ নয় বায়ুতে দুর্গন্ধ থাকুক বা না থাকুক দুই অবস্থায় কারো বায়ু নির্গত হলে উজু নষ্ট হয়ে যাবে আসলে উল্লাহ সালের হাদিস থেকে সই হাদিস এটা বোঝা যায় এখানে যদি কারো শুধুমাত্র বায়ু নির্গত হয় সাথে সাথেই তার উজু নষ্ট হয়ে যাবে এবং তিনি পুজো করে তারপরে সরাতে অ্যাটেন্ড করবেন দ্বিতীয়বার এখানে গন্ধ দুর্গন্ধ কোনো বিষয় নেই